I hope everyone is finding the blessings of Almighty. Apni Duolingo preparation nichen othoba samne nite jacchen othoba খুব শীঘ্রই পরীক্ষা দিতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই এবং খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেন না যখন আপনি পরীক্ষা দিবেন আপনার রুমের সেটআপটা কেমন হওয়া উচিত আজকে পিন পয়েন্টে বলে দিব কিভাবে আপনি আপনার ল্যাপটপের সামনে বসবেন কিভাবে আপনার ল্যাপটপকে সেট করতে হবে কোন কোন অপশনস চালু রাখতে পারবেন কোন কোন অপশনস বন্ধ রাখতে হবে কিভাবে লাইটিং অ্যারেঞ্জমেন্টটা করবেন কিভাবে সাউন্ড প্রুফ করবেন এই সমস্ত বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনি আমার সাথেই থাকবেন বেশি সময় নিব না আপনার লাইফ থেকে আপনার ব্যস্ত সময় থেকে জাস্ট অল্প কিছু সময় নিয়ে আপনাকে এই জিনিসটা পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব হচ্ছে আপনি এক্সামের সময় কিভাবে রুমটা সেটআপ করবেন আই এম জাস্ট গোইং টু ইনফর্ম ইউ দ্যাট ইফ ইউ নিড এনি হেল্প অফ পারচেসিং ইওর টেস্ট Duolingo টেস্ট পারচেস করার জন্য যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি আমার কন্ট্যাক্টের ইনফরমেশন আপনি হচ্ছে আপনার ভিডিওর কমেন্টের ফার্স্ট পিন করা যে কমেন্ট আছে এখান থেকে পেয়ে যাবেন তো এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে প্রথমত কিভাবে রুম সেট আপ করবো রুম সেট আপ করার জন্য সর্বপ্রথম আমরা জানি Duolingo এক্সাম দিতে হলে আপনার দুইটা জিনিস মাস্ট লাগবে সেটা হচ্ছে আপনার একটা ল্যাপটপ লাগবে আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া রেজিস্ট্রেশন হবে না ল্যাপটপ ছাড়া পরীক্ষা দিতে পারবেন না কারণ আমরা জানি Duolingo এক্সাম টেস্টটা হচ্ছে একটা AI নিয়ন্ত্রিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত অ্যাডাপটিভ টেস্ট এবং সেটা কম্পিউটারাইজড দ্যাট মিনস হচ্ছে অনলাইন বেসড এটা পেপার বেসড কোনো প্ল্যাটফর্ম নেই আপনাকে অনলাইনে দিতে হবে তাহলে আপনার একটা ল্যাপটপ লাগবে এবং আপনার আইডেন্টিফিকেশন চেকের জন্য পাসপোর্টটাই সবচেয়ে বেশি প্রেফারেবল এবং এটা স্টুডেন্টদের জন্য যেহেতু আমার সবসময় সাজেশন থাকে আপনি পাসপোর্ট নিয়েই পরীক্ষাটা দেন বেটার হবে আপনার জন্য আচ্ছা ঠিক আছে এইবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার আপনি তো অনেকদিন ধরে ছাত্রদেরকে পড়াচ্ছেন অনেক স্টুডেন্ট পড়ান তো সেক্ষেত্রে আমার কম্পিউটার কেমন কনফিগারেশন হলে আমার হচ্ছে পরীক্ষাটা আমার জন্য ভালো হবে তো প্রথমত আমি জাস্ট খুব সিম্পলি বলি আপনি Core i3 এর অ্যাবভ যদি হয় এবং হচ্ছে আপনার Windows 10 ইনস্টল করা থাকলে মোটামুটি আপনার জন্য ওকে এখানে খুব বেশি আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না তো এইটুকু যথেষ্ট আবার বলছি Core i3 অ্যাবভ আপনার কনফিগারেশন এবং হচ্ছে Windows 10 ইনস্টল থাকলেই হবে এইবার হচ্ছে আপনার কী করতে হবে আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন পরীক্ষা দেওয়ার জন্য কারণ এটা ছাড়া এটা সাপোর্টই করবে না তারপর Duolingo-র অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন সেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারপর আপনি এখানে একটা পরীক্ষা দিয়ে দেবেন এই হচ্ছে মোটামুটি বিষয় মানে টেকনিক্যাল ইস্যুটা বললাম এরপরে আসি হচ্ছে আপনি যে এক্সাম পারচেস করবেন সেই সময় অবশ্যই পেমেন্টটা হচ্ছে আপনার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে তারপরে বাই বা টেস্ট পারচেসে যেয়ে তারপরে কার্ডের মাধ্যমে পে করতে হয় এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যদি আপনার নিজস্ব কার্ড না থাকে তাহলে দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে হচ্ছে টেস্ট পারচেস করে দিব কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে পেমেন্ট ডান্ট এবার আপনার হচ্ছে এক্সাম শুরু হবে এক্সাম শুরুর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি এক্সামটা দিবেন তখন আপনার PC-তে এক্সট্রা কোনো অ্যাপস যেন রানিং না থাকে ব্যাকগ্রাউন্ড হোক ফোরগ্রাউন্ড হোক যেখানেই হোক না কেন মিনিমাইজ অপশনে থাকুক সরি স্টার্ট বারে থাকুক যেখানেই থাকুক না কেন কোনো ধরনের এক্সট্রা অ্যাপস অথবা আমি তো বলবো সরাসরি যে গুগল ক্রোমের Duolingo অফিসিয়াল ওয়েবসাইটে যে ব্রাউজারটা ওপেন আছে বা আপনার পোর্টালটা ওপেন আছে এটা ছাড়া অন্য কোনো পোর্টাল যেন ওপেন না থাকে বিশেষ করে স্পেল চেকার যেগুলো হচ্ছে বানান চেক করে এবং হচ্ছে অটো সাজেশন দেয় এই ধরনের কোনো সফটওয়্যার থাকলে দয়া করে সেগুলো ডিসেবল করে নেবেন অথবা হচ্ছে পজ করে নেবেন এগুলো যেন কোনোটাই না থাকে এ হচ্ছে সফটওয়্যারের ইস্যু এবার আসি হচ্ছে আমার গ্যাজেটস আমি যে ল্যাপটপটা ব্যবহার করছি ল্যাপটপে এক্সট্রা কোনো কিবোর্ড এক্সট্রা কোনো মাউস এবং এক্সট্রা কোনো স্পিকার এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না ল্যাপটপের বিল্ট ইন যা আছে তাই ব্যবহার করতে হবে ল্যাপটপের কিবোর্ড ল্যাপটপের টাচপ্যাড ল্যাপটপের স্পিকার এখন কথা হচ্ছে একটা জায়গাতে ফ্লেক্সিবিলিটি আছে সেটা হচ্ছে আপনার ল্যাপটপের যদি ওয়েবক্যাম নষ্ট থাকে তাহলে এক্সট্রা ওয়েবক্যাম আপনি এটার সাথে অ্যাড করে ব্যবহার করতে পারবেন এই একটা জায়গাতে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় এছাড়া কোনো ফ্লেক্সিবিলিটি নাই এটা হচ্ছে আপনার গ্যাজেটসের ক্ষেত্রে বললাম আপনার ল্যাপটপ সেট আপ ওকে এইবার আপনার লাইট রুমের লাইটিংটা যে স্টুডিও লাইটিং হতে হবে ইটস নট লাইক দ্যাট এটা এত জরুরি না তবে রুমের লাইটিংটা এমন হতে হবে যেন আপনার পিছনে আপনার ফেস আপনাকে যেন ভালোভাবে দেখা যায় আপনার বডি মুভমেন্ট যেন ভালোভাবে বোঝা যায় এবং যখন আপনার পাসপোর্ট এই যে আপনার ফেসের সামনে এইভাবে ধরতে হয় পাসপোর্টের ইনফরমেশন পেজ এইটা যেন ভালোভাবে দেখা যায় এরকম একটা লাইটিং করতে পারলেই হবে ইনাফ দ্যাট মিনস আপনার মাথার উপরে একটা মানে ন্যাচারাল একটা বা স্বাভাবিক একটা লাইট থাকলেই হবে এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই পরের যে ধাপটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাউন্ড তো চেষ্টা করবেন এই ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা পরামর্শ দিয়ে থাকি চেষ্টা করবেন আপনি হচ্ছে রাত্রের দিকে পরীক্ষা দিতে যত বেশি লেট নাইটে পরীক্ষা দিবেন আপনার সাউন্ডের ঝামেলাটা তত কমে যাবে এই জন্য কারণ অনেকে আমাকে আবার জিজ্ঞেস করে স্যার রাত্রে কি পরীক্ষা দেওয়া যায় কিনা বা সময় আছে কিনা এটা 24 আওয়ার্স পরীক্ষা দিতে পারবেন কোনো প্রবলেম নাই সুতরাং
পরীক্ষাটা লেট নাইটে দেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো সুবিধা, যাদের হচ্ছে আপনার আইপিএস কানেকশন নাই, সরাসরি ইলেকট্রিসিটি ব্যবহার করতেছেন, তাদের ক্ষেত্রেও সুবিধা, লেট নাইটে আপনার লোড শেডিং হওয়ার সম্ভাবনা কম, নেটের ক্ষেত্রেও লেট নাইটে হচ্ছে আপনার স্পিড পাওয়া যায় বেশি। তো এই সুবিধাগুলো আমার সেন্টারে যারা আসে তাদেরকে আমি এনশিওর করে থাকি, মোটামুটি ভালো একটা রিলায়েবল সোর্স, রিলায়েবল স্পিড এবং হচ্ছে রিলায়েবল আপনার হচ্ছে নেট কানেকশন, এই জিনিসগুলো দিয়ে তারপর হচ্ছে তাকে পরীক্ষা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এখন কথা হচ্ছে, আপনি যখন এগুলো অ্যারেঞ্জ করবেন একটু দয়া করে লেট নাইটে অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, পরীক্ষাটা লেট নাইটে দেওয়ার চেষ্টা করবেন, 12টা 1টা বা 2টার পর, সবচেয়ে বেটার হবে আপনার জন্য। এবং সাউন্ডের ক্ষেত্রে আপনি অভূতপূর্ব একটা ফলাফল পাবেন, দেখবেন ওই সময় মোটামুটি সব একদম স্থবির হয়ে আছে, কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে আপনার যদি রাত্রেবেলা অ্যারেঞ্জ করা পসিবল না হয় সেক্ষেত্রে করে নেবেন। এখানে বিষয়টা হচ্ছে যে সাউন্ড বলতে কেউ যদি আপনাকে নাম ধরে না ডাকে বা আপনাকে যদি সরাসরি কথা বলে না ডাকে, পিছনে ধরেন গাড়ি চলছে, গাড়ির নয়েজে কোনো প্রবলেম নেই, পিছনে ধরেন ট্রেন চলতেছে, এই ট্রেনের নয়েজে কোনো প্রবলেম নেই, কেউ যদি আপনাকে না ডাকে, কারোর সাথে যদি আপনি কমিউনিকেশন না করেন তাহলে কোনো প্রবলেম নাই। আপনি একটা রুম আটকে নিলেন, বাহিরে ধরেন অনেক ধরনের রিক্সার শব্দ হচ্ছে, অটোর শব্দ হচ্ছে, অনেক ধরনের প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তো অনেকেই স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে স্যার এক্ষেত্রে করণীয় কি, এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এরপরে কি, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট। আপনি যখন পরীক্ষা দিতে বসবেন, এই জন্য আমি যেটা করি, এখন মনে করেন আমরা হচ্ছে নর্মালি ভিডিও কলিং অভ্যস্ত না, আমরা হচ্ছে ক্যামেরার দিকে বা লেন্সের দিকে তাকাতে হবে। যেমন এখন আমি আপনার হচ্ছে আমার ক্যামেরা লেন্সে তাকিয়ে আছি, এখন হচ্ছে আমি আপনার ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে আছি, এখন আপনারা বুঝতেই পারছেন দুইটা পার্থক্যটা কি। এখন আপনি যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনার প্রাইম ফোকাসটা থাকতে হবে ক্যামেরার লেন্সে, যখন আপনার স্ক্রিন দেখার প্রয়োজন হবে স্ক্রিন দেখবেন, আবার হচ্ছে ক্যামেরার লেন্সে ফেরত আসবেন। এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি না আমাদের অভ্যাস না থাকার কারণে। তো আমাদের ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমার কাছে যারা ডুওলিঙ্গো প্রিপারেশন কোর্স করে, তাদেরকে আমরা এটা অভ্যস্ত করে ফেলি, কারণ তাদেরকে আমি এইভাবেই প্র্যাকটিস করাই। এখন আপনার জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে দয়া করে এটাতে একটু অভ্যস্ত হবেন, এবং আপনার পিছনে, এই পিছনে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গ্লাস দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার ল্যাপটপের পিছনে কী আছে সেটাও দেখা যাবে। তখন ডুওলিঙ্গো আর আপনাকে কী করার সুযোগ নাই, কোনো সন্দেহ করার সুযোগ বা পসিবিলিটিস নাই। যদি পসিবল হয় তাহলে আপনি এটা একটু এনশিওর করার চেষ্টা করবেন, পিছনে হচ্ছে গ্লাস দিবেন, আপনার ল্যাপটপের পিছনে কী আছে সেটাও যেন দেখা যায়। এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো মেনটেন করেন তাহলে আশা করা যায় আপনার পরীক্ষাও ভালো হবে এবং আপনার রেজাল্টও ইনভ্যালিড হওয়ার চান্সেস খুবই এবং খুবই কম। আরেকটা সচেতনতা আছে, এখন পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত যে ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে তার জন্য সারপ্রাইজ, যদিও আজকে এটা বলার কথা ছিল না কিন্তু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এক্সাম সাবমিট হওয়ার পর আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন যে হ্যাঁ আপনার এক্সামটা আপনার সাকসেসফুলি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে, তার মানে হচ্ছে আপনার এক্সাম শেষ হয়েছে। এখন আপনি পরীক্ষা শেষ করেছেন, আপলোড দিয়েছেন, হঠাৎ করে নেট চলে গেছে, আপনার এক্সাম কিন্তু আপলোড হয়নি, আপনার কাছে মনে হচ্ছে আমি তো পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না, ইনভ্যালিড হয়ে যাবে। তো আপনাকে পরীক্ষা দেওয়ার পরেও এটা এনশিওর করতে হবে আপনি যে ফিডব্যাক মেসেজটা পেয়েছেন। এখন ফিডব্যাক মেসেজটা কোথায় পাবেন, যে মেইল অ্যাড্রেসটা আপনি হচ্ছে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করবেন সেই মেইল অ্যাড্রেসে হচ্ছে আপনার এই ফিডব্যাক মেসেজটা আপনি পাবেন যে হ্যাঁ আপনার এক্সাম সাকসেসফুলি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডেড হয়েছে, আপনি 48 আওয়ার্সের ভিতরে আপনার হচ্ছে পরীক্ষার রেজাল্টটা পেয়ে যাবেন। এটা পেলে তখন হচ্ছে শান্তি, তার আগ পর্যন্ত কিন্তু শান্তি নেই। সো দয়া করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ভালোভাবে মাথায় রাখবেন যেন এই জিনিসগুলো আপনারা মেনটেন করেন। আর রিলায়েবল নেট কানেকশন খুবই একটা বিষয়, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা নেট মানে মোবাইলে যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন আপনার ল্যাপটপে ইউজ করতে পারেন তাহলে করলেন, আর না হলে মোবাইলের আপনার হচ্ছে আমার যেটা আমি যেটা বলি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যদি আপনার অর্থনৈতিক সমস্যা না থাকে, আপনার হচ্ছে যদি আপনার আইপিএস কানেকশন না থাকে অথবা হচ্ছে আপনার লোডশেডিংয়ের ব্যাকআপ না থাকে, সেই ক্ষেত্রে মোবাইল হটস্পট ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ। মোবাইল নেটের মোবাইল নেট কানেক্ট করবেন, হটস্পট দিবেন, ল্যাপটপে অ্যাড করে তারপরে সেটা দিয়ে ইউজ করবেন, অন্তত এখানে আপনার লোডশেডিংয়ের যে ঝামেলা সেখান থেকে আপনি মুক্তি পাবেন। সো এই জিনিসটা, এই টিপসগুলো একটু মাথায় রাখবেন, আশা করি আপনার এক্সাম সেট আপ করতে যেয়ে এই জিনিসগুলো আপনাকে অনেক এবং অনেক হেল্প করবে। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনাকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।